করেও আপনাদের অ্যাভয়েড করা গেল না। যাবে না ম্যাডাম, ওইটি আমার গুণ। আমি একেবারে চোখ কান কাটা, মরা কাটার আগে গিয়ে সব কেটে ফেলে বসে আছি। নাক কান কাটা হওয়ার যে কত সুবিধে বুঝতে পারছেন? নেই না, খান খান। আরে খান খান, এখনো রেগে রয়েছেন, খান খান। মেশুমশাইকে আবার টেলিগ্রাম করতে হবে যে আমাদের পৌঁছতে 7 দিন দেরি হবে। কেন দেরি হওয়ার কারণ? কারণ তো একটাই বাবা, একে সুন্দরী তাই লেখি। সন্ধান যখন পাওয়া গেছে তখন জমিয়ে প্রেম করতে হবে। সে তো তোর ব্যাপার, তার জন্য আমি দেরি করবো কেন? দুজন দুদিক থেকে সমান তাহলে প্রেম চালিয়ে যাবো। একজন এগিয়ে যাচ্ছে দেখলে একজন পেছিয়ে আসবে। তোর তো বুঝলাম, কিন্তু আমার টার্গেট কোনটি? আহা, 3-3টি উপন্যাস পড়েছি বলে নির্ভেজাল মিথ্যেটি বলে আসতে পারলেন, এখন জিজ্ঞেস করা হচ্ছে তোমার টার্গেট কোনটি? টার্গেট ওই একটাই, বাহ। গান গাওয়ার পক্ষে সময় এবং পরিবেশ দুটোই বেশ ভালো, কিন্তু জায়গাটা বিশেষ সুবিধের নয়। কেন? আমাদের খুঁজে পেতে আপনাদের খুব অসুবিধা হলো বুঝি? মোটেই না, মোটেই না। যা উদাত্তকণ্ঠে গান ধরেছিলেন তাতে আমার মনে হয় যে আপনাদের তাড়াতাড়ি ফিরে যাওয়াই ভালো। আপনাদের তাড়া থেকে আপনারা যান, আমরা যাব। যাবেন না? না। কিন্তু আপনার সুললিত কণ্ঠের গানে চারিদিকে বেশ একটা সারা জাগে চোখ থাকলে দেখতে পেলেন। ওদিকে তাকিয়ে দেখো, দেখুন দেখুন, এদিকে তাকিয়ে দেখুন। মেয়েদের পক্ষে এখানে একা একা ঘোরাফেরা করাটা তাহলে আপনারা বেশ আনন্দের সঙ্গে সঙ্গীত চর্চা করুন। হ্যাঁ, আমরা তাহলে চলি। সত্যি তো, এই ছেলেগুলো তখন থেকে আমার হা করে চেয়ে আসছে। যত বলছি যে অন্ধকার হয়ে আসছে, তা যদি কিছুতেই আমার কথা কানে তুলে আপনারা বসুন, চায়ের অর্ডারটা দিয়ে আসছি। না না, এসব ঝামেলা করতে হবে না। না, এসব ঝামেলা কি আছে? আপনাদের সঙ্গে পেয়ে কতখানি বল ভরসা পেয়েছি বলুন। তার জন্য থ্যাংক ইউ অপূর্ব পুরুষ। যাদের মাধ্যমে আপনাদের সঙ্গে আমাদের আলাপ হলো, ডারউইন থিওরি অনুযায়ী ওরাই তো আমাদের পূর্ব পুরুষ। আপনারা বসুন, আমি এখনই আসছি। প্রশান্ত বল, আরে আসুন 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 আসুন। আচ্ছা, আপনি হঠাৎ আমাদের উপর ওরকম রেগে গেলেন কেন বলুন তো? রেগে গেছি বুঝলেন কি করে? বাবা যা এখানে অ্যাটিটিউড নিয়ে আছেন না, যে কোনো লোক দেখলে বুঝতে পারবে। আপনার ধারণা হয়েছে যে আপনাকে মিথ্যে ভয় দেখে আমরা ওখান থেকে টেনে নিয়ে এসেছি, আর সেই রাগে আপনি আমাদের অ্যাভয়েড করার জন্য এই 5 মিনিটের রাস্তা আমাদের সঙ্গে বাই হেঁটে না এসে টাঙ্গায় করে আসতে চাইছিলেন। এত করেও আপনাদের অ্যাভয়েড করা গেল না? যাবে না ম্যাডাম, ওইটি আমার গুণ। আমি একেবারে চোখ কান কাটা, মরা কাটার আগে গিয়ে সব কেটে ফেলে বসে আছি। আরে দাঁড়াও 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 দাঁড়াও, নাক কান কাটা হওয়ার যে কত সুবিধে বুঝতে পারছেন? নেই না, খান খান। আরে খান খান, এখনো রেগে রয়েছেন, খান খান। বুঝবেন যে না, যতটা আমাদের অবস্থা মনে করছেন আমি ঠিক ততটা না। কি খবর? খবরটা 15 দিন আগে বেরিয়েছিল, কলকাতা থেকে 2টি ছাত্রী এসেছিল, তারপর তারা নিখোঁজ হয়ে যায় ওই আজ আপনারা যেখানে বসেছিলেন সেই জায়গাটা থেকে। ওদের সঙ্গে এখানকার 2-3 জন ছাত্র ছিল, তারপর 3 দিন পর তাদের পাত্তা পাওয়া গেল। হসপিটাল গেটের সামনে হাফ ডেড অবস্থায় পড়ে আছে। আর কি অবস্থায় পাওয়া গেছিল সেটা শুনবেন নাকি? দোহাই আপনার, আপনাকে আর বর্ণনা করতে হবে। একটু মন দাও। না 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 না, কোনো না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।